Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আল মাসুদ তানজিম কুকিং রেসিপি পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে লাইভে আসলাম ইত্যাদি আয়োজন নিয়ে, কারণ আমি এখন তরমুজ কাটবো। আর বন্ধুরা, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং রমজানের পবিত্রতা আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব এবং রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমরা আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করব নিজের ভিতরে, কিভাবে আল্লাহ তাআলা তাকওয়া আমরা সৃষ্টি করব সবাই। আর এই রমজান মাসে যত নফল ইবাদত আমরা করতে পারবো, সব কিছু সব নফল কিন্তু খরচ হিসেবে গণ্য হবে। ওই জন্যে এটা একটা বোনাস মাস। এই মাসে আমরা সবাই ইবাদত করব যা যা সাধ্যমতো, সমস্ত নফল ইবাদতগুলো এবার এই মাসে আল্লাহ তাআলা ফরজ হিসেবে বিশেষ নেকি দিব আর কি। আর রমজান হইল একটা ট্রেনিংয়ের মাস মুসলমানদের জন্য, না শুধু পৃথিবীর সব মানুষের জন্য এই রমজান একটা ট্রেনিংয়ের মাস। সারা বছর আমরা কীভাবে চলবো আল্লাহর হুকুম অনুযায়ী, সেই ট্রেনিংটা এই এক মাস আমরা ট্রেনিংটা করব এবং বাকি 11 মাস আমরা ওইভাবে চলব। তরমুজটা আমি এভাবে কেটে নিলাম। বন্ধুরা, আজকে আমি কি আপনাদের রেসিপির ভিতরে হেলদি কিছু রেসিপি আমি আজকে দেখাবো। আসলে ডাক্তারদের মতে ইফতারে ভাজা পোড়া একদম নিষেধ, কিন্তু ভাজা পোড়া ছাড়া তো আসলে কিন্তু ইফতার হয় না। অলমোস্ট আমি কাটলাম, এখন আমি পেঁপেগুলো কেটে নিব। পেঁপেটা আমার গাছের খুবই ভালো মিষ্টি। আর যারা লাইভে আছেন দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন কথা কি স্পষ্ট কি শোনা যাচ্ছে, ভয়েস কি ঠিক মতো বোঝাচ্ছে নাকি, আপনারা ঠিক মতন শুনতে পারছেন নাকি, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আলু দিয়ে ডিমের পরে বানাচ্ছি। আলু আর ডিম না, ডিমটা সেদ্ধ করে তারপর আলুটা ভর্তা বানায় তারপর তোমার ই করছি, ডিমটা আলুর ভিতরে ভইরা তারপর বেসনটা ভাজবো। এগুলো সব ভরা হয়ে গেছে না? হ্যাঁ, এগুলো সব ভরা হয়ে গেছে, এখন বেসন দিয়ে ভাজবো। তেল গরম হয়েছে না? দিব এখন। যারা লাইভে যুক্ত হয়েছেন আসলে আপনারা বলবেন কি যে কথা কি ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে না কি, কমেন্টে বসে জানাবেন। আজকে মাহে রমজানের তৃতীয় রোজা চলছে, বেগুনি ভাজা হয়ে গেছে। আমরা দেখাতে পারি নাই, বেগুনি ভাজা হয়ে গেছে, বাসায় ছিলাম না তো এই কারণে লাইভে দেখাতে পারি নাই। এটা দিয়ে দাও, কটা বানাবা? এতো তোমার পাঁচটা আগলো আমার আটটা। ম্যানেজারে দিব ইফতারি, আজকে ম্যানেজার আর কেয়ারটেকারে দিব। আমাদের বাসার কেয়ারটেকার ও ম্যানেজার কে ইফতারি দিব, বুঝছো? জি, তাহলে পাশ থেকে ঘুরে আসি, তুমি করে থাকো, যাও পাশে ঘুরে আসি। এই যে ডাব্বুর পেঁপে কাটা হয়ে গেছে, তোমার কাটতেছে আবার
তাহলে গায় হাতে বেলা খাওয়ার জন্য ডাল ডিম পাঙ্গাস মাছ তারপর করলা ভাজি তারপর ইফতারের জন্য কলা মিষ্টি তারপর হচ্ছিল শসা খেজুর তারপর দই চিরা কলা টক দই গুড় শরবত বানানোই তাহলে শরবত বানাইতে হবে আর এই যে পেঁয়াজ কি বানানো হয় না এখনো পেঁয়াজ বানাবা পেঁয়াজ মাখাও নাই এখন না আলু দিয়ে আলু ভরে ডিমের ভিতরে বেসন দিয়ে তিনটা আলাদা করতেছে বুঝলি আলু ভরা ছিল তো এটা শুধু ডিমের ডিম দেয় বেসন দিয়ে সয়াবিন আর সয়াবিন থেকে আমি দুধ তৈরি করছি এটা আমার চ্যানেলে আছে আর দুধে থেকে আমি ছানা করছি সয়া দুধের রেসিপি আমার চ্যানেলে আছে ইভেন সয়া দুধ দিয়ে কীভাবে রান্না করতে হবে ওটাও আমার চ্যানেলে আছে আমি লাইফে এই জন্য অত ঝামেলা যাই নাই এগুলো আমি করে নিছি সুবিধার জন্যে এটা আপনারা গরুর দুধে রান্না দিয়েও করতে পারেন আর আমি সয়াবিনের দুধ দিয়ে করছি মাসে 7 কিলো জিপ আছে আমাদের পেঁয়াজ বাজলে গেল হ্যাঁ এখনও কম হ্যাঁ ষোলোতে এখনো আজ কততে ইফতার ইফতারি কয়টায় আসছে তাহলে কয়টা সামান এক না বারে বারে আসছে বারে বাড়বে ইফতার বারে সেই কম হ্যাঁ সেই কম তাহলে 15তে করছি না 16তে যারা দেখতে পাচ্ছে আমাদের তরুণ ভাই দেখতে দেখতেছে তরুণ ভাই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আসলে দেখতে আর আমার কি খুবই ভালো লাগছে তরুণ ভাই দেখতেছে তরুণ ভাই দেখতেছে লাইভ দেখতেছে ওই যে তরুণ ভাই ছবি হ্যাঁ ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বন্ধুরা আমার যে স্বামী এখন এই রেসিপিটা করবো ছানা বড়া রেসিপি এটা এই আমি এই সয়াবিনের দুধের এই ছানাটা করছি এটার ভিতরে আমি এখন ম্যাজিক মশলা দিব আমার হয়ে গেছে নাকি দেখে দেখেছো
নামাই ফেলো। এই যে ওটা ধরতে বানাও না একদম। হুম, এই রাখছি নাও। পনেরো ছানা পড়ার ভিতরে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর একটা ম্যাজিক মশলা ম্যাগি, আর আমি স্বাদ মতো লবণ দিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। হলুদ মরিচ লাগবে না? কোয়াটা চামিচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। গরম মশলা না, জিরার গুঁড়া। আর গরম মশলা দিয়েছে চামিচ, ওইখানে চামিচ, আর কোয়াটা চামিচ গরম মশলা। এটা আমার হোম মেড, এটা রেসিপি চ্যানেল দেওয়া আছে। খুবই টেস্টি একটা রেসিপি এবং খুবই হেলদি। ছানা আপনার এটা গরুর দুধে ছানা দিয়েও করতে পারেন। আমি সয়াবিনের দুধ দিয়ে করলাম। এইভাবে করে দিয়ে দিবা না? হ্যাঁ, পেঁয়াজ দিবা না? পেঁয়াজ দিলে দেওয়া যায়। আমি দিই না, পেঁয়াজ আছে তোর পাশে। অল্প দিয়ে মাখা ভালো করে, হালকা দাও পেঁয়াজ। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনার এসে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। আমার সানা বড়া, সানা বড়া কিন্তু খুবই কম বন্ধুরা। আর এখানে আমি 250 গ্রাম সয়াবিন নিছি। 250 গ্রাম সয়াবিনের দাম পড়ছে মানে 20 টাকা। আমি সয়াবিনটা আনছি অবশ্য নোয়াখালী থেকে। আমাদের ওই যে সিকিউরিটি গার্ডের বাড়ি নোয়াখালী, নোয়াখালী লক্ষ্মীপুর এ অঞ্চলে আসলে এই সয়াবিনের চাষ হয় প্রচুর পরিমাণে। 60 টাকা কেজি নিছে। আমার 250 গ্রামে এই ছানাটা হয়েছে আর কি। 2 লিটার দুধ হয়েছিলো, আমি 2 লিটার দুধে ছানা করছি। তাই 20 টাকা খরচ করে আমার এই ছানাটা হয়েছে। তাই না? প্লাস আবার এই যে এখানে যে সাবাটা আছে দুধ তৈরি করার পর, এই সাবাটা দিয়েও আমি ডালের সাথে মিক্সড করে আবার পেঁয়াজও বানাবো। মানে কোনো কিছু মান নাই, ষোলা নাই ওষুধ, ওষুধ ষোলা নাই ওষুধ। হয়
চিনি দাও না হ্যাঁ চিনি দাও না তুমি তো দেমোজি বানানো সময় দুধ বানানোর সময় দুধের সঙ্গে একটু দিছিলাম হ্যাঁ দুধের সাথে চিনি দিয়ে দিছিলাম এটার পর আর চিনি দাও না গুড়ায় থেকে মেরে দিছি চিনির কাপ না ও তখন তোমার মিষ্টি কম বোঝা যায় হালকা একটু মিষ্টি দিছে আমি চিনি দুধ জল করছি তো চিনি দিছিলাম তারপর ছানা করছি ছানা একটু হালকা মিষ্টি একটু পেঁয়াজে কি রেতে বানাবা এরপরে পেঁয়াজে দিব পেঁয়াজে না এটা আবার তোমার ছানা বড়াটা আবার রান্নাও করা যায় ভাই এটা ভাত দেওয়ার পর আবার ইচ্ছা করলে আপনি রান্না করতে পারেন ওটা আমি আর একটা রেসিপিতে আপনাদের দেখাবো ভালোই তো অনেকখানি হয়েছে আসলে অনেকগুলো হয়েছে না ওইটাতে রান্না করলে আর দুধে খালি দুধে হইলে না আরও মজা লাগে খালের জন্য এটাও মজা লাগবে সাবাটা দিয়ে কিন্তু আমরা ডালের সাথে মিক্স করে পেঁয়াজ বানাইতে হবে এর আগে আমি কাবাব করছি ওটা আমার চ্যানেলে আছে সয়াবিনের কাবাব কালকে পেঁয়াজি কালকে আমি এটা দিয়ে আবার আজকে এটা ফ্রিজে রেখে দিব নর্মালে কালকে এটা আমি পেঁয়াজি বানাই আপনাদের দেখাবো কালকে আমি লাইভে আসবো ইনশাল্লাহ হ্যাপি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যাপি এটা সোয়াবিনেরই ছানা দিয়া তোমার কি বড় বলে তোমার আঙ্কেল বানাইছে এটার নাম কি ছানা বড়া ছানা বড়া সয়াবিনের ছানা বড়া আপনারা এটা সয়াবিনের দুধ দিয়ে করতে পারেন গরুর দুধ দিয়ে করতে পারেন বাদামের দুধ দিয়ে করতে পারেন আমার রেসিপিতে চ্যানেলে কিন্তু বাদামের দুধ কীভাবে করতে হয় ওই রেসিপি দেওয়া আছে এবং সয়াবিনের দুধের রেসিপিও দেওয়া আছে আর গরুর দুধে তো গরুর দুধ তো বাজার থেকে কিনে আনতে পারবেন গরুর দুধে তো মজা অন্যরকম এটা অন্যরকম স্বাদ গরুরটা অন্য পাটার দুধ দিয়েও করতে পারবেন আবারই দিয়েও করতে পারবেন এসো খাইতে এসো দেখুন ওকে ছানা তৈরি করে তারপরে এটাকে আপনি বড়া করবেন হ্যাঁ হ্যাপি কমেন্ট করছে খাইতে আসবো আমি হ্যাঁ তোমার ঈদের বন্ধ আছে ঈদের সময় চলে আসবে মজা বানাই দিব তুমি এই করো এইগুলো পরে উঠাই দিও না আমি পেঁয়াজিটা মাখাই হ্যাঁ পেঁয়াজ মাখাই দাও তোমার কাছে কাঁদাই থাকো সময় একটু কম 10 মিনিট টাইম আছে তো হ্যাঁ পুরো মিনিট টাইম আছে বললাম 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে না আজকে দেরি হয়ে গেছে হ্যাঁ এই ডালের সঙ্গে কাঁচামরিচ একবার পেস্ট করা আছে ডালের কাঁচামরিচ তাই না আমি ডালের সঙ্গে করে রাখি ডালের সাথে কাঁচামরিচ না পেস্ট করা ব্লেন্ডার যখন করি না ডাল আর কাঁচামরিচ নিয়ে নেয় একসঙ্গে রসুনও দেওয়া যায় রসুন একসঙ্গে দিলে পরে আর রসুন বাটা লাগে না আমাকে হলুদ মরিচটা দাও আমি বলতেছি আমার জন্য রেখে দিও আমি পরে এসে খাবো নি হ্যাঁ তোমার জন্য রেখে দিবো নি তুমি পরে এসে খাও কোয়াটা আমি হলুদ দিয়ে দিলাম মরিচ দেই না ওইগুলো দাও শ্যাম
সিয়াম তোমার আম্মু আম্মু কেমন আছে আপু কেমন আছে এটা কিন্তু সব লবণ দিছ না ধনে দিলা আদা দিলা পেঁয়াজ দিলা লবণ দিছ সব দেখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আঙ্কেল কেমন আছেন আশা করি উনি ভালো আছেন আপনি বাসা সবাই ভালো আছে উজ্জ্বল উজ্জ্বল ভালো আছো তোমার বাচ্চারা ভালো আছে তো শক্ত হয়েছে না এটা ঠিক আছে দেখুন ঠিক আছে নাকি ঈদ কোথায় করবা হরিরামপুর করবা না জানায়ও আঙ্কেল জানায়ও ঈদ কোথায় করবা হরিরামপুর করবা নাকি টাঙ্গালি করবা হরিরামপুর করলে ঈদের দিন দাওয়াত রইল হ্যাঁ ঈদের দাওয়াত রইল দাওয়াত রইল চলে আইসো বাসায় আঙ্কেল বউকে নিয়ে আসবা বাসা আশা করলে একসাথে চলে আসবা দাওয়াত সকলের জন্যই তুমি ওই যে ম্যানেজার আর ওই যে কেয়ারটেকার গ্যাসের ওদের মধ্যে ওই বক্সের মধ্যে দাও আমি পেঁয়াজিটা দিয়ে দেই ধীরে হয়ে গেছে না আজকে অনেক ধীরে হয়ে গেছে ওরা কি রোজা থাকে আর একটা বক্স আছে না আর একটা বক্স আছে না ওইটার মধ্যে পিয়ে পিয়ে দাও এই যে বেগুনি দাও লাগবে না এই যে সবকিছু ওই ওই বক্সে দিয়ে দাও আর ফল তৈরির মধ্যে দিছি পেঁয়াজ দাঁতে মাখে ভালো আট মিনিট সময় আছে হাতে আট মিনিটে কাজ করতে না এটার মধ্যে কিচ্ছু দিও না উজার একটা বক্স আছে তুমি এইগুলা দাও ওরা বুঝে আরই করো ওই যে হ্যাঁ এটা কি দিব বেগুন ঠিক নেই হ্যাঁ দাও তাহলে পলিথিনে দাও বেগুনি দাও দেখি তুমি কি কি দিছ আর বাড়িওয়ালার বাসার প্লেটে দাও সাদর কি পেঁয়াজ দিয়ে দাও বা ওখানে গেছে না হুকো আজকে আজ আমি পরে তুমি সাজাও এক জায়গায় দিলে সুন্দর করে দিতে হবে
আর পেঁয়াজ বাকি রইছে ছোলা দাওগা ও যে বা ও ছোলা তো আমি আমি ছোলা দিন নিক বাড়ি লড়তা তুমি পারব না তুমি মাখাই মুখে ফেলাও তুমি না দিয়া যাও এক জায়গায় দিলে প্লেটে সুন্দর করে সাজাই দিত আর মাখাই ফেলাও তো সুন্দর Să-l Sula, কি পেঁয়াজ হয়েছে ও এক কোণা হয়ে গেছে না আর এক কোণা বাকি আছে এরকম দেরি কখনো হয় না আমার হ্যাঁ আজকে দুই হয়ে গেছে এরকম দেরি কখনো হয় না তুমি আর একটু তাড়াতাড়ি যাবো পড়াইতে আমার আজকে দেরি হয়ে গেছে কেন তুমি মনে গল্প করো না না আমি এই জায়গায় নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ছিলাম আজকে এইটি আরেক জায়গায় নামাজ পড়ছিলাম তো আমার তাই সময় লাগছে আমার জায়গায় নামাজ পড়লাম আমার ঠিক হয়েছে আলে আমাদের সাথে নামাজ পড়াইছি তো এই দেরি হয়ে গেছে আমার জন্য তোমার দেরি হয়ে গেছে গা লাইভ দেরি করে চালু করা 10 মিনিট আগে ইফতারের আগে রেডি করে বসে থাকতে হয় দোয়া টোয়া করতে হয় না তাই যা পেঁয়াজ হয়েছে করে দিয়ে শেষ করে দিই না পার দিন নি করো আগে হলে এটা দিয়ে ইফতারি শেষ করি পরে অনেকে অনেকে বলে লাইভ শেষ করতে পারো যারা আপনারা এতক্ষণ করে লাইভ দেখতেছেন আসলে অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ করে লাইভ দেখার জন্য আর আমরা এইভাবে প্রতিদিন যুক্ত হলাই হয়ে আশা করি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউটিউবে শেয়ার করবেন আর ইউটিউবে শেয়ার করবেন ইউটিউবে ভিডিও আমাদের এই আপলোড করবো আবার আমরা 9টার দিকেই আপলোড করে দেব লাইভটাই ইউটিউবে দেখবেন আপনারা সকলেই আবার খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু